নমস্কার বন্ধুগণ, মু লিপুন আপন মানে গোটে টিপস উইথ লিপুন চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুচি। আজ গোটে সমস্ত পাই বহুত বড় ইনফরমেশন রয়েছে, যা কি ওড়িশা গ্রামীণ ডাক সেবক জিডিএস রেজল্ট আপন মানে কিপরি চেক করবে। দেখুন বহুত সারা স্টুডেন্ট কর কমেন্ট আসছিলা, বহুত সারা স্টুডেন্ট মধ্যে মোবাইল নম্বর ভুল দেইছন্তি, আর বহুত সারা স্টুডেন্ট নিজের পিন কোড ভুল দেইছন্তি, আড্রেস মধ্যে ভুল দেইছন্তি। যদি মিস্টেকেনলি যো মানে সিলেকশন হেই যাইছন্তি, এটি দেখুন অফিসিয়াল সাইটে লেখা হয়েছে স্পষ্ট, সিলেক্টেড ক্যান্ডিডেটস ইজ গেটিং সিস্টম জেনেরেটেড এসএমএস ওয়ানলি ফর ইজ সিলেকশন। তো যে সিলেকশন হচ্ছেন সেমানকু মোবাইলে মেসেজ মিলি যাব যে সেমানে সিলেকশন হয়ে গলে বলে। দেখুন যদি বি টেকনিক্যাল ফল্ট হচ্ছে বা কোনসি প্রবলেম যোগু আপন মানে এসএমএস পাই পারলে নি সিলেকশন হয়েছেন বলে, তাহলে আপন মানে কিপরি চেক করিয়ে মুই কইদউছি। ওকে, ফার্স্ট আপন মানে অফিসিয়াল লিঙ্ক মু ভিডিও ডেসক্রিপশনে দেই দেইছি, সেইটু আপন মানে ক্লিক করিকি ক্লিক কলে আপনকু এইভাবে পেজ ওপন হয়ে পড়ে আসব। ওপন হেলা পরে আপন মানে সবা তলকু স্ক্রল করিবে, স্ক্রল করি আপন মানে দেখিবে এটি লেখা হইতে ওড়িশা 4342টি পদবি, এটি কিন্তু রেজল্টস লেখা হইছি, এটা আপনকর ব্ল্যাক কলর অছি মানে লিঙ্কটা অ্যাক্টিভ হইনি। কিন্তু আপন যদি অলকা লিঙ্ক দেখিবে অ্যাক্টিভ হইকি অছি, যেপরি নর্থ ইস্টিন আপন দেখ পারতুবে রেজল্টস যাকে রেড কলর লেখা হয়েছে। তারপরে দেখুন মু ক্লিক করিবি, সে যে রেড কলর দেখুন গোটে পিডিএফ ডাউনলোড হব, দেখুন গোটে পিডিএফ ডাউনলোড হল, মানে ডাউনলোড করি আপনার গোটে প্রমাণ সহিত দেখে দিচ্ছি আপন মানে যেগুলো চেক করে পারি। ওকে, দেখুন এটি পিডিএফ ফাইলটা আপনার ডাউনলোড হয়ে যাইছি, মু ওপন করি দেখে দিচ্ছি। আপন মানে দেখ পারতুবে যে মানে সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছেন, আপন মানে দেখ পারতুবে সিলেক্টেড ক্যান্ডিডেট উইথ পরসেন্টেজ, কেতে কেতে পরসেন্টেজরে সিলেকশন হয়েছে পুরা লেখা হয়েছে, তাঁকর রেজিস্ট্রেশন নম্বর আসব, ক্যাটাগরি মধ্যে আসছে, পোস্ট নেম কু পোস্ট পাই সিলেকশন হয়েছেন সে পোস্ট মধ্যে দেখিপারিবে, তারপরে পিও বিও নেম আসিপার, তারপরে এসও নেম, তারপরে এচও নেম কোটি আপনার নিযুক্তি হল, ডিভিজন কেউ ডিভিজনের নিযুক্তি হল, তা আপনার এইভাবে ভাবে গোটে পেজ ওপন হয়ে আসিযোগ যেত ওড়িশার রেজল্ট বাহারিব। ওকে, তো মু আপনার কইদি, তো আপনার মানে ধ্যান দিকে দেখুন, দেখুন ফার্স্ট আপনার যেত অফিসিয়াল সাইটে যাবে, যেতবে বি ওড়িশার রেজল্ট আপনার আসিযোগ প্রকাশ পাইযোগ, সেতবে এই যে রেজল্টস লেখা হয়েছে ব্ল্যাক কলরের অছি, সেটা রেড কলরে আসিব, রেড কলরে আসিগলা পরে তাপরে আপনার মানে ক্লিক কলে আপনার পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাব, ডাউনলোড হল পরে পিডিএফ ফাইল আপনার সেম টু সেম ওপন হয়ে পড়ে আসব, তারপরে আপনার না আপনার রেজিস্ট্রেশন নম্বর আপনার মানে এটি সর্চ করে নেবে, সর্চ করি রেজল্ট দেখিপারে, এটা হল আপনার নর্থ ইস্টর্ন সার্কেল যে রেজল্ট বাহিলা, মু এক্সাম্পল পাই আপনার এটা দেখাইলি, কারণ আপনার যেত ওড়িশার বাহারে আপনার মানে ইজিলি দেখিপারে। ওকে, তো সেম টু সেম প্রসিজর ফলো করি আপনার মানে ওড়িশা রেজল্ট দেখিপারে, যার যে এসএমএস পাইপারি না বা কোনসি টেকনিক্যাল ইস্যু যোগু যে ভাবুছেন সেমানক সিলেকশন হব, কিন্তু টেকনিক্যাল ফল্ট যোগ এসএমএস পাইপারি না, সেমানে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবে, সেটি যার বি সিলেকশন হয়েছে সমস্ত লিস্ট পড়ে আসব, তাপরে যার সিলেকশন হয়েছিল সেমানক পোস্টাল জরিয়ার ইন্টিমেসন লেটর আসিযোগ জয়েনিং পাই। ওকে, তো আপনার মানে রেজল্ট ফার্স্ট চেক করে নেবে, ইন্টিমেসন লেটর 15 দিন ভিতরে আপনার পৌঁছব, তারপরে আপনার মানে সেটি জয়েনিং করিপারে। তো এইভাবে গোটে বহুত ইম্পর্টাট ইনফরমেসন লা সমস্ত পাই, তো সমস্ত গোটে ছোটিয়ে অনুরোধ করবি, যদি আপনার ভিডিওটি দেখছেন কাইন্ডলি সমস্ত সাথে সেয়ার করবে, কারণ বহু সারা স্টুডেন্ট মানে মধ্যে জাঁনি না কিপর রেজল্ট বাহারে, রেজল্ট বাহারি পড়াইব সে কিন্তু জাঁপারে, দেখুন অপডেট অনুসারে জুন ফার্স্ট উইক ভিতরে আপনার রেজল্ট নিহতি ভাবে বাহার যাব, বাত্যা লেট হয়েছিল, তেমন অপেক্ষা করতু নিহতি ভাবে রেজল্ট বাহারি, যে প্রসেস কইলি সেই প্রসেস অনুযায়ী আপনার নিশ্চিত ভাবে পিডিএফ ফাইল ডাউনলোড করি চেক করে নেবে। ওকে, যদি আপনার কোনসি বি প্রবলেম ফিল করছেন জাঁপার না, মানে ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট মানে কমেন্ট করতু, মু আপনার কমেন্টর নিহতি ভাবে আনসার দেবি। ওকে, চ্যানেল কু সবসক্রাইব করি বেল আইকন কু দবাই রাখবে, কারণ আগে বহু সারা অপডেট অছি, যার অপডেট আপনার সর্বপ্রথমে পাইপারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, জয় জগন্নাথ, জয় হিন্দ, বন্দে মাতরম।